প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসের পর থেকে তোমরা সবাইকে আন্তরিক অভিনন্দন সালাম, আসসালামু আলাইকুম। আমি ওয়ার্ড ফৈজুদ্দোহান, সরকারি শিক্ষা রোস্তমি মাধ্যমিক বিদ্যালয় কালীগঞ্জ। আমরা আজকে আমাদের ক্লাস নব হিসাব বিজ্ঞান বইয়ে নবম শ্রেণী লেনদেন সম্পর্কে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা যে দ্বিতীয় অধ্যায় লেনদেন লেনদেন কি, সাধারণত লেনদেনের শব্দের আধুনিক অর্থ হচ্ছে গ্রহণ এবং প্রদান, অর্থাৎ দেওয়া নেওয়া। যে ঘটনা দ্বারা ব্যবসা আর্থিক অবস্থা পরিবর্তিত হয় তাকে লেনদেন বলে। লেনদেন দুটো প্রকার, আভ্যন্তরীণ লেনদেন আর বাহ্যিক লেনদেন। অর্থাৎ লেনদেনের যদি আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয় তখনই চেষ্টা লেনদেন গণ্য হবে। যে ঘটনা দ্বারা যদি ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন সাধিত হয় সেটা লেনদেন। যেমন বিক্রয় দরকার থাকে, এখানে বিক্রয় ফেলে নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আর যার কারণে ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন হচ্ছে। কিন্তু যদি আর্থিক অবস্থা পরিবর্তন না হয় সেক্ষেত্রে লেনদেন নয়। যেমন যেমন মেধাবী মিট এটি তো লেনদেন নয়, কারণ আর্থিক অবস্থা পরিবর্তন সাধিত হচ্ছে না, তাই এটি লেনদেন হয়। তাহলে বুঝতে পারি লেনদেন হতে থাকলে আর্থিক অবস্থা পরিবর্তন হতে হয় এবং লেনদেনে আমরা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। লেনদেনের সবচেয়ে বৈশিষ্ট্য আছে, আমরা এক এক করে আলোচনা করব। লেনদেনের বৈশিষ্ট্য পরিমাণ আছে আর্থিক অবস্থা দূরত্ব, অর্থাৎ যে ঘটনার দ্বারা ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন সাধিত হয় সেটা লেনদেন। যদি ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন সাধিত না হয় সে ঘটনা করে লেনদেন করতে পারবে না। যেমন বাকিতে পুরাই একক থাকে, এটা বাকিতে পুরাই বলে সম্পদের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, দায়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তাই এটি কিন্তু লেনদেন। কিন্তু যদি বলা হয় লেনদেন নয়। যেমন
অর্থাৎ বেতন প্রদান দেওয়া থাকে। এই 2000 টাকা অতিরিক্ত প্রয়োজনীয় করা আছে তাই এটি নেবে। ম্যানেজারের মৃত্যু হলে যদি ব্যবসায় ক্ষতি আছে কিন্তু ক্ষতি পরিমাণ নিরূপণ করা যাবে না তাই এটি নেবে নয়। দ্বৈতসত্তা বলতে বুঝি আমরা যে প্রত্যেকটি ঘটনা যদি লেনদেন হয় তাহলে দুটি পক্ষ থাকবে, অর্থাৎ প্রত্যেকটি লেনদেন দুটি পক্ষ থাকছে, এক পক্ষ গ্রহণ করতে হবে এক পক্ষ প্রদান করতে, এইটা হচ্ছে দ্বৈতসত্তা। অর্থাৎ প্রত্যেকটি লেনদেনের দুটি পক্ষ থাকবে, লেনদেনের দ্বৈতসত্তা। চার, যেমন ৫,০০০ টাকা অর্থাৎ এটি দৃশ্যমান লেনদেন। আবার অদৃশ্যমান লেনদেনের উদাহরণ দিতে পারি, যেমন আভ্যন্তরীণভাবে এটা অবচার আছে যার কারণে এটা অদৃশ্যমান, তাহলে অতিরিক্ত পরিমাণযোগ্য হচ্ছে তাই এটি লেনদেন। প্রত্যেকটি লেনদেনে স্বতন্ত্র সঙ্গমণ্ডলতা আছে, অর্থাৎ একটি লেনদেনের সাথে আরেকটি লেনদেনের কোন একটা লেনদেন থেকে আরেকটা লেনদেন আলাদা, যেমন বাকিতে যেমন বাকি যে বিক্রয় করে ৫,০০০ টাকা তাহলে আমরা আজকে আলোচনা করলাম শিক্ষাটি। তাহলে আমরা বিশেষ বলতে পারি লেনদেন একটু বোঝায়, লেনদেন হচ্ছে বোঝায় যে ব্যবসায়িক পরিবর্তন আর্থিক অবস্থার পরিবর্তনের সাথে যে ঘটনাগুলো জড়িত তাকে লেনদেন বলা হয়। লেনদেনের বৈশিষ্ট্যগুলো সাথে আমরা আজ পাশে আলোচনা করলাম। এই বৈশিষ্ট্যগুলো